আশা করি ভালো আছেন। সিন্ধি অর্গানিক হার্বস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ব্রণ, ত্বকের কালো দাগ, সাদা দাগ, ত্বকের খসখসে ভাব এবং অতিরিক্ত তৈলাক্ত ত্বককে একদম পরিষ্কার, নরম, মসৃণ এবং সুন্দর বানানোর জন্য অনেক সহজ উপায় নিয়ে এসেছি। এই উপায়টি 7 থেকে 10 দিন নিয়মিত ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন। ভিডিও শুরু করার আগে অনুরোধ করছি, আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। ব্রণ, ত্বকের কালো দাগ, ত্বকের খসখসে ভাব এবং অতিরিক্ত তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো হার্বাল রেমেডি বা হার্ব সম্পর্কে জানতে চাইলে কমেন্টসে প্রশ্ন করুন, আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের সহায়তা করব। উপকরণ: এই রেমেডি ব্যবহার করার জন্য শুধুমাত্র 2টি উপকরণ দরকার, যেগুলো সহজে বা সব জায়গায় পাওয়া যায়। 1. রসুন, যেটা আপনার বাসার রান্নাঘরে অবশ্যই পাওয়া যাবে। 2. মুলতানি মাটি। ব্যবহার বিধি: অনেক ইয়াং ছেলেমেয়ের মুখে অতিরিক্ত তেল, ময়লা এবং কার্বন ডাইঅক্সাইডের কারণে ব্রণ হয়, যে কারণে চেহারা খুব বিশ্রী দেখায়। ব্রণের কারণে চেহারায় কালো দাগ এবং অন্য অন্য সমস্যা দেখা যায়। অনেকে এই সমস্যা সমাধানের জন্য দামি দামি দেশি বিদেশি কেমিক্যাল ক্রিম ব্যবহার করে, যে কারণে সমস্যাটা আরও বেড়ে যায়। দয়া করে কোনো কেমিক্যাল বা বীজজাতীয় ক্রিম ব্যবহার করবেন না। রসুন কিভাবে ব্যবহার করবেন: আপনার রান্নাঘর থেকে রসুনের একটা কোয়া নেন, তারপর সেটা আলাদা আলাদা করে ছড়িয়ে নিন এবং খোসাগুলো ছাড়িয়ে কিছু দিয়ে বেটে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি সারা মুখে লাগিয়ে 3 থেকে 5 মিনিট ম্যাসেজ করুন। ম্যাসেজ করার 2 থেকে 3 মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি দিনে কমপক্ষে একবার ব্যবহার করবেন। মুলতানি মাটি কিভাবে ব্যবহার করবেন: মুলতানি মাটি পানি অথবা গোলাপ জলের সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে দিনে কমপক্ষে একবার মাস্ক হিসাবে ব্যবহার করুন। মুলতানি মাটি পেস্ট মুখে লাগানোর 10 থেকে 15 মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। রসুন আপনার মুখ থেকে ময়লা বের করতে সাহায্য করবে, ব্রণের দাগ অথবা অন্য কোনো দাগ দূর করতে সাহায্য করবে। মুলতানি মাটি আপনার ত্বককে নরম, মসৃণ এবং উজ্জ্বল বানাতে সাহায্য করবে, ত্বক থেকে তৈলাক্ত ভাব দূর করবে, ত্বকের জন্য অ্যান্টি এজিং হিসাবে কাজ করবে। কালো দাগ চোখের নিচের দাগ এবং ত্বকের গর্ত দূর করতে সহায়তা করবে, স্কিনকে টাইট করবে। এই রেমেডি 7 থেকে 10 দিন নিয়মিত ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন। তবে মনে রাখবেন, মুলতানি মাটি অবশ্যই খাঁটি এবং ভালো মানের হতে হবে। প্রিয় বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই উপাদানটি ব্যবহার করে ব্রণ এবং অন্য অন্য সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করেন। আমরা এই ধরনের সহজ রেমেডি নিয়ে আরও ভিডিও আপলোড করব, সেই ভিডিওগুলি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমিক্যাল বর্জন করুন এবং প্রাকৃতিককে গ্রহণ করুন। ধন্যবাদ।